আমার প্রিয় মানুষেরও প্রিয় মানুষ আছে, আমার ভালোবাসার মানুষটারও একটা ভালোবাসার মানুষ আছে। আমি যাকে ভালোবাসি, যাকে আমি আমার প্রিয় মানুষ বানিয়েছি, তারও একটা ভালোবাসার মানুষ ছিল, একটা প্রিয় মানুষ ছিল। আমি মানুষটাই আসলে খুব ব্যর্থ, যাকে ভালোবাসি তারও ভালোবাসার মানুষ থাকে, যাকে আপন ভাবি আমার চাইতো নাকি তার অন্য একটা আপন মানুষ আছে। এই জিনিসটা ভাবতে আমার কষ্ট লাগে যে আমি যাকে আমার সবচেয়ে ভালোবাসি সে কিনা অন্য একটা মানুষকে সবচেয়ে ভালোবাসে, অথচ সে যদি চাইতো একটু ভালোবাসা আমাকে দিত তাহলে আমি তাকে আরো দ্বিগুণভাবে ভালোবাসতে পারতাম। আমার মন খারাপ হয় প্রচণ্ডভাবে যে আমি যেটাকে বন্ধু মনে করি সেটাকে তারা বন্ধু মনে করে না, আমি যেই বন্ধুটাকে আপন মনে করি সেই বন্ধুটা আমাকে আপন মনে করে না, যাকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবি আমার সেই বেস্ট ফ্রেন্ডেরও বেস্ট ফ্রেন্ড আছে। সবখান থেকে আমি ব্যর্থ, কারণ একটা ভালো মানুষ চিনতে পারলাম না, তারা আমার জন্য পারফেক্ট না, তারা আমার ভালোবাসার মানুষ না, তারা আমার বন্ধু না, তারা আমার কেউই না, তারা স্বার্থপর। এত কিছুর পরেও তাদের আমি চিনতে পারি না, তাদের চেহারাটা আমি চিনতে পারি না এখনো। মানে একমাত্র বলে না যে একমাত্র তুমি তোমার আপন মানুষগুলো চিনতে পারো না, এমনটাই হয়। আরে আপন মানুষগুলোর তো ভালোবাসে বেশি, তারাই যে মানে দুই নম্বর এটা করে না এইটা আমি কখনো মানে বুঝতেই পারি না। পৃথিবীতে মানুষ বা এই দুনিয়াতে মানুষ মানে সবচেয়ে বেশি ক্লোজ হয় মানে যারা, হ্যাঁ তারাই দুই নম্বর এটা করে। দেখবেন যে আপনার ভালোবাসার মানুষটা অথবা আত্মীয় স্বজন, হ্যাঁ বা বন্ধু বা প্রিয় মানুষ, হ্যাঁ যেটাই বলুন, সেই মানুষটাই আপনাকে ধোকা দেবে অথবা সেই মানুষটাই উল্টে মানে একটা দুই নম্বর হবে। ভাববেন না কখনো যে এই মানুষটার কাছ থেকে যে এমনটা আশা করো, কখনো ভাবা যায় না। এমনি যে আমি এই জিনিসগুলো মানে কখনো ভাবি না যে এটা হবে না বা এটা হওয়ার না, সেটাই হয়। আবার কখনো ভাবি না যে আমি এই মানুষটাকে ভালোবাসতে তার ভালোবাসাটা ফেরত পাবো, না সেই ক্ষেত্রেও উল্টা হয়ে যায়। মানে সব ক্ষেত্রেই সব কিছু উল্টা হয়, শুধুমাত্র কার ক্ষেত্রে জানেন, আমাদের মতো কিছু মানুষের ক্ষেত্রে হয়, কারণ আমরা মন থেকে একটা মানুষকে ভালোবাসি, ভালোবেসে যত্ন রাখতে চাই, আর রাখতে চাই বলেই তারা হারিয়েছে। তুমি যাকে যত্ন করে রাখতে চাইবে ঠিক ততবার সে হারিয়ে যাবে। বিশ্বাস না হলে মন থেকে কাউকে ভালোবেসে দেখো, কাউকে মন থেকে চাও, তুমি দেখবে তাই তুমি কখনো ধরে রাখতে পারো না, কখনোই না। যদি ধরে রাখতে পারোই তবে তুমি সফল ব্যক্তি, কিন্তু না এই দুনিয়াতে তুমি কাউকে আপন করে রাখতে পারবে না, কারণ আমরা যাদেরকে আপন ভাবি তারা আপন না।